আচ্ছা গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা খেলবো হচ্ছে মাইনক্রাফট। তো এই গেমটি এর আগে আমার খেলার অনেক ইচ্ছা ছিল, তো আমার একটা সাবস্ক্রাইবার বলছিল যে মাইনক্রাফট খেলতে। তো আজকে আমরা মাইনক্রাফট খেলবো। তো মাইনক্রাফট ব্যাপারে আপনার যেগুলো জানা উচিত, মাইনক্রাফট হচ্ছে একটি সার্ভাইভাল গেম। এখানে আপনাকে একটি ওয়ার্ল্ডে ছেড়ে দেওয়া হবে এবং আপনাকে রিসোর্স জোগাড় করে বেঁচে থাকা লাগবে, এবং লাস্ট পর্যন্ত এন্ডার ড্রাগনকে মেরে গেমটি বিট করা লাগবে। সো আমরা কিভাবে মাইনক্রাফট খেলতে হয়, মাইনক্রাফটের বেসিক জিনিসগুলো এবং মাইনক্রাফটের ওয়ার্ল্ড কিভাবে ক্রিয়েট করতে হয়, সো চলেন শুরু করা যাক। সেখানে আমরা দুটো ওয়ার্ল্ড বানিয়েছি, তো আমরা আবার একটা বানাবো। ওয়ার্ল্ডের নাম সমূহ হচ্ছে ব্যাঙের সিটি, শর্ট নেমে থেটি। শর্ট নেমে থাকবো আমরা, ক্রিয়েট। সেই যে আমাদের ওয়ার্ল্ডটি ক্রিয়েট হচ্ছে 0% আছে। সো আমাদের ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে। সো এখানে আমাদের একটা সুন্দর একটা জায়গা ওপেন এরিয়াতে দিয়েছে। সো আপনার যেটা মাইনক্রাফটের ফার্স্ট জিনিস, আপনাকে যেটা বেসিক জিনিস তৈরি করতে হবে বেঁচে থাকার জন্য, সো ফার্স্টে আপনাকে কী করতে হবে, একটি গাছ কাটতে হবে। সো আমরা একটি গাছ কাটবো পুরো। তো আমাদের গাছ কাটা হয়ে গেছে। তো গাছ কাটার পরে আপনার কি করে ইচ আপ দিলেন, তাহলে ইনভেন্টরি অন হবে। তো এখানে কাস্টিং করা লাগবে জায়গাটা, তো এই জায়গাটায় ওক লক করলে ছুবেন, যা পাবেন হচ্ছে ওক প্ল্যাঙ্ক। সে প্ল্যাঙ্কগুলো দিয়ে দিন যতটুকু পারেন। আমরা সব বানিয়ে নিলাম, তারপরে এই প্ল্যাঙ্কগুলো দিয়ে আপনাকে কাস্টিং কেবল বানাবে। একটা একটা করে রাইট ক্লিক করে আপনাকে প্লেস করা লাগবে, যে আপনি পাবেন কাস্টিং কেবল। সো মাইনক্রাফটের যত জিনিস আছে যেগুলো আপনি ক্রাফট করতেন, সব এই কাস্টিং কেবল আছে। সো এটার আমরা প্লেস করবো। প্লেস করার পরে এখানে আমরা বানাবো। সো ফার্স্টে বানাবো হচ্ছে স্টিক। স্টিক দিয়ে সব মানে টাইপ অফ হাতিয়ার সব বানানো যায়। সো আমরা ফার্স্টে স্টিক থাকবো। সো এখানে দুটা করে প্ল্যাঙ্ক প্লেস করলে চারটা করে স্টিক পাবেন। সো মোট আমরা আটটা স্টিক পাইছি। সো এখন এখানে আপনার আমরা ক্রাফট করবো এখন যেগুলো আমাদের বেশি জিনিস লাগবে। তো এই স্টিকগুলো এমনি তিনটা ছুঁয়ে দেবো। ফার্স্টে আমরা নিব হচ্ছে পিকেক্স, তারপরে আমরা নিব হচ্ছে এক্স, তারপরে নিব হচ্ছে আমরা শাবল। শাবল নেওয়ার পরে আমরা বানাবো হচ্ছে সোর্ড, যেটা দিয়ে আমরা মারামারি করবো। তো এভাবে আপনার তিনটা জিনিস কাট করা হলো হচ্ছে। তো এটা হচ্ছে আপনার সব উড়ের। সো আপনি এরপর আপগ্রেডে যেতে পারবেন। আর আরেকটা জিনিস, ক্রাফটিং কেবলে যদি আমার মতন বেসিকভাবে না বানান, সো এই যে এখানে একটা বুকের অপশান থাকবে, এটা ক্লিক করলে আপনি যে যত কিছু বানাতে পারবেন সে জায়গাগুলো এই যে হোয়াইট মার্ক থাকবে। আর যেগুলো বানাতে পারবেন না, রিসোর্স নাই, তাও দেখতে পাবেন, বাট লাল থাকবে গাছটা। কিন্তু সো আমাদের আপাতত বেশি জিনিস তৈরি করা শেষ। সো আপনাকে এখানে সে বেঁচে থাকা লাগবে। সো আপনাকে বিভিন্ন জীবজন্তু মারা লাগবে, যেমন ভেড়া। আর ভেড়ার উল্টে আপনি বেড বানিয়ে নাইট স্কিপ করতে পারেন, কারণ নাইটে প্রচুর মশলা স্কিপ করেন। সো আমরা আগে স্টোন খুঁজি। স্টোন 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 আমি ওদিকে চাই। আমাদের কাছে আপাতত স্টিক নাই, স্টিক আবার বানাই নি। আবার স্টিক করলে থুবেন সোজাসুজি, এটা বানাবেন। সো আমরা পেয়ে গেলাম এখানে স্টোন, স্টোনের পিকেট। সো এখানকার আপনি স্টোনে এক স্টোনের সর সব বানাতে হবে। সো এটা ছিল সব বেশি জিনিস। সো আমরা এখন সব বানানো হয়ে গেছে, আমরা এখন আপনার কেভিং মাইনিংয়ে যেতে হবে। মাইনিংয়ে যেয়ে আপনার যে বিভিন্ন রিসোর্স লাগবে সব জোগাড় করতে হবে, যেমন আয়রন, ডায়মন্ড, কোল, রেডস্টোন, ল্যাপিস, সব কিছু আছে। এগুলোতে আপনি কোল দিয়ে আপনি টর্চ বানিয়ে লাইট আপ করতে পারবেন, তারপরে আয়রনের জিনিস বানাতে পারবেন আয়রনিং করে। সো ও ওখানে একটা উঁচের, অনেক লাকি আমরা ফার্স্ট টাইমে একটা উঁচের বাসা দেখে নিচ্ছি। লাকি বলতে পারে, আনলাকি বলতে পারে। সো আমরা একটা ফার্স্টে বাসা বানাবো। সো বাসার জন্য আপনাদের আপনারা ও ও ভাই সাহ, উই আর টু মাচ লাকি। দেখেন এখানে পিলেজার পোস্ট,
চার কি লাগে। আপনার ভিলেজার পোস্টে অন্য ধরনের মানুষ থাকে যারা আপনার অল টাইম মারে, তো আমরা কিছু উড কালেক্ট করে একটা বাসা বানিয়েছি। ফার্স্ট ভিডিওতেই এরা আমার পুরো অ্যাটাক করে বলছে, আমার বিগার লাগছে, তো মেরে দিছি, আমার হেলথ খেয়ে নিয়েছে, তো আমাদের কার্যকর করা হয়ে গেছে। ও আমরা একটা ক্রস বো পেয়ে গেছি, আমি এটা খেলতে নি, সো উই আর টু মাচ লাকি। সো এখানে আমরা প্ল্যাঙ্ক বানাই নিয়েছি সব, সো প্ল্যাঙ্কটা আপাতত বাসা বানাবো এই জায়গাটায়। তো আমি বানাইতেছি এখন নো হাউস, কারণ যেটা আপনাকে বেসিক বানাতে হবে, পরে আপনি সব রিসোর্স জোগাড় করে ভালো দেখে একটা বাসা বানাতে হবে। ডিজাইন করে একটা বাসা ডান, এখন বাসার ভিতরে জিনিসপত্র আমরা একটা আমাদের ক্রাফটিং টেবিল বানে বা গেট বানাবো। এভাবে ব্লক কালার পেস্ট করলে আপনারা তিনটা গেট পেয়ে যাবেন। তো গেট কালার বসালে এখানে থাকবে, আপনি এটা ক্লিক করে ওপেন করতে পারবেন, আবার লাগিয়ে দিতে পারবেন, রাখতে পারবেন। তারপরে আপনার কিছু স্টোন আনিয়ে নিন, তো আমাদের স্টোন আনা হয়ে গেছে। আমরা এখন বানাবো যে ফার্নেস, যেটাতে আপনি আপনার খাওয়ার রান্না করতে পারবেন, এবং বাদ বাকি আয়রন আয়রন সব নিয়ে করবেন। তো আবার খাওয়ার রান্না করতে এখন তিনটা ভেড়া মারছি, আমরা তিনটা ভেড়া থেকে বানাতে পারবেন। সো বেট আপনার ফার্স্টে তিনটা থুবে নেওয়া হবে, তারপরে আবার এরপরে তিনটা দেখান, তো বেট পাই গেছে। সো বেটটা এখানে প্লেস করে দেবেন। সো এটা হচ্ছে আপনার বেসিক, যেটা থাকার মতন জিনিস। তো আপনি ইচ্ছা গেলে চেস্ট বানাতে পারবেন, আপনার এইভাবে সে চেস্ট বানিয়ে চেস্টটা রেডি থুবেন, তো আপনার যেগুলো জিনিস লাগবে না ওগুলো ছুঁয়ে দিতে পারবেন, আবার ফিঙ্গার ছুঁয়ে দিতে পারবেন, আবার যখন আসবে আপনি নিয়ে নিতে পারবেন। তো এটা ছিল বেসিক সব কিছু। নাইট হচ্ছে, এই যে সূর্য ডুবে যাবে। সো আজকের মতন এখানেই, যেটা বেসিক সব জিনিস শিখে দিলাম। তো যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটি লাইক বাটনটি ক্লিক করে দিন, এবং যদি আপনি ভবিষ্যতে আরও মাইনক্রাফটের সিরিজ চান বা এপিসোড বাই এপিসোড চান ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত গেমটারে বিট করা, তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা বাজিয়ে দিন, এবং কমেন্ট করেন যে কি সিরিজটা স্টার্ট করবো না কি না, যদি কমেন্ট করেন তাহলে আমি সিরিজটা স্টার্ট করবো। ফর ওয়াচিং, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।